আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব যে যদি আপনার জীবনে অর্থ কষ্ট খুব চলছে আপনার অর্থ যদিও বা আসছে কিন্তু টিকছে না থাকছে না রাখতে পাচ্ছেন না সেভিং হচ্ছে না একদম হু হু করে জলের মতন চলে যাচ্ছে আপনি জমাতে পারছেন না বা যদি অর্থ আস্তে আস্তেও বাধা প্রাপ্ত হচ্ছে আপনার কাছে এসে পৌঁছাচ্ছে না এই সমস্ত বস্তুকে কিভাবে আটকাতে আপনি মোটে যদি পাঁচটি জিনিস আপনার ঘরে রেখে দেন তাহলে সেইগুলো থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হবে আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে অর্থাৎ অর্থ কষ্ট কিন্তু একদম নির্মূল হয়ে যাবে এই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সেখানে গেলে একটি অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন তাহলে নোটিফিকেশান হিসেবে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখতে পাবেন এবং উপকৃত হবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য বা সদস্যা হয়ে উঠবেন এটা আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এবং যখন আপনারা শেয়ার করবেন তখন দেখবেন যে আরও সবাই জানতে পারবে তাদের জীবনও কত সুন্দর হয়ে উঠ উঠবে কেননা আমরা একা একা বাচ্চাটাকে বাঁচা মনে করি না সবার সাথে মিলে মিলেমিশে বাচ্চাটাই কিন্তু আসল বাঁচা তাই সবার ভালো চাইলে নিজের মঙ্গল হয় তাই ঈশ্বর সবার মঙ্গল করুন এই কথাটাও সব সময় বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করি আমরা সব সময় একটা সুখী সুন্দর জীবন পেতে চাই কিন্তু কারো সুখ সয় কারো সুখ সয় না কারো সুখ জোটে কারো সুখ জোটে না সুখ এবং শান্তি বড় দুর্মূল্য ব্যাপার সবার জীবনে সেটা হয়ে ওঠে না কিন্তু কোনো ছোটো ছোটো বস্তুগুলো ছোট ছোট বস্তুগুলো আমরা যদি নজরে রাখি আমরা যদি একটু কেয়ারফুলি আমরা যদি কিছু কৌশল কিছু প্রয়াস করি কিছু প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জীবন খুশিপূর্ণ শান্তিপূর্ণ হয়ে উঠবে সেই জিনিসগুলো কি আমরা সেগুলো জানব যেই জিনিসগুলো প্রয়োগ করলে রাখলে আমাদের বাড়িতে আমাদের জীবন সৌভাগ্যপূর্ণ হয়ে উঠবে সেই সমস্ত জিনিসের কথা আমরা আলোচনা করব প্রথমেই আমরা বলবো যে ঘি ঘি এমন একটি জিনিস যে আমাদের খাদ্য যখন আমরা এটা প্রয়োগ করি তখন তো খাদ্যগুণ পুষ্টিগুণ খুবই বৃদ্ধি পায় এবং সাত্ত্বিক আহার হিসাবেও কিন্তু আমরা ঘিকে ব্যবহার করে থাকি ঘি দিয়ে আমরা যদি প্রদীপ জ্বালাতে পারি সেটা যদি গাওয়া ঘি হয় গরুর দুধ থেকে বানানো ঘি হয় তাহলে তো সোনায় সোহাগা আমরা সমস্ত দেবদেবীর আরাধনায় কিন্তু এই ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারি এবং এই ঘি প্রজ্জ্বলিত করলে যেই আগুনের শিখা থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় সেই পজিটিভ এনার্জি আমাদের সারা বাড়ির বাতাবরণ পরিবেশ শুদ্ধ করে দেয় একটা সাত্বিক আবহাওয়ার সৃষ্টি করে পজিটিভ এনার্জিতে সমস্ত সদস্য এবং সদস্যা ভরে ওঠে তারা কাজ করার একটা স্ফূর্তি অনুভব করে এবং জীবনের সমস্ত সমস্যা থেকে তারা মুক্ত হয় এই ঘিয়ের টিপও যদি শুধুমাত্র পড়তে পারেন তাহলেও কিন্তু খুবই শুভ ফলদান করে এবং জীবন নির্মল হয়ে ওঠে শান্ত হয়ে ওঠে তাই ঘি রাখা বাড়িতে খুবই শুভ লক্ষণ ঘি অবশ্যই আপনারা বাড়িতে রাখবেন দেখবেন এর ফলে ধন সম্পত্তি দ্রুত বৃদ্ধি পাবে এরপরে বলবো মধু মধু বাড়িতে রাখলে আর্থিক উন্নতি তো হবেই হবে কেননা মধু একটি পবিত্র ও শুভ জিনিস আমরা মহাদেবকে যখন স্নান করাই তখনও এই মধু আমরা ব্যবহার করি যখন কোনো বাচ্চা জন্মায় দেখবেন একটা কথা বলে যে জন্মানোর সময় কি একটু মধু দেয়নি মুখে এত কর্কশ এত রুড়ো সেই জন্য এই মধু কিন্তু দেওয়া হয় মিষ্টি মুখ করা হয় এবং এই মধু নানান কাজে ব্যবহার করা হয় রোগ জ্বালাতেও ব্যবহার করা হয় আমরা তো কত স্বাস্থ্য সচেতনতা যখন অবলম্বন করি এই মধুকে আমরা একটা আনুষঙ্গিক অঙ্গ একটা অংশ মনে করে আমরা কত প্রয়োগ করি সেই জন্য মধু অবশ্যই রাখবেন মধু কিন্তু বাস্তুশাস্ত্র মতে রাখা বাস্তুর পবিত্রতা বাড়িয়ে তোলে এবং সেই ঘরে সমৃদ্ধি আসে সুখ আসে ভালোবাসা বিরাজ করে এরপরে বলবো বীণা বিনাকে একটি খুবই পবিত্র বাদ্যযন্ত্র বলে মানা হয় তাই বাড়িতে যদি বিনা রাখা যায় সেটা কিন্তু সমৃদ্ধিতে মানে বৃদ্ধি করতে সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু এই বিনা এখন তো সবার বাড়িতে থাকে না কেননা বিনা অনেকে বাজায় না বা রাখারও জায়গার অভাব থাকে তাই যারা সঙ্গীত প্রিয় সঙ্গীত প্রেমিক বা প্রেমিকা তারা এটা ব্যবহার করতে পারেন কেননা ফেলে না রেখে এটা ব্যবহার করলে সুরঝঙ্কারে একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে এবং সেখানে মা সরস্বতী মা লক্ষ্মী অবশ্যই অবস্থান করবেন আর যেখানে মা লক্ষ্মী মা সরস্বতীর অবস্থান সেখানে তো কোনো কিছুর অভাব থাকেই না আপনারা তো সবই জানেন তাই যদি সম্ভব হয় কারোর যদি অসুবিধা না হয় এই বিনাটা রাখা যেতে পারে এরপরে আমরা বলবো বাঁশি হ্যাঁ শ্রীকৃষ্ণের সেই সুমধুর কণ্ঠের বাঁশি সেই বাসি যদি ঘরে রাখতে পারেন এবং তার নিত্য পূজা করেন এই বাঁশি যদি নিত্য পূজা করতে হয় সেই যেটা বাঁশের বাসি হয় সেই বাসিও আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা রূপোর একটি বাসী যদি নিয়ে আপনারা ঠাকুরের সিংহাসনে অর্থাৎ মন্দিরে রাখেন সেটা আপনারা যদি চান তাহলে সোনালি রং করে নিতে পারেন অর্থাৎ সোনার জলে আপনারা ওটাকে ধুয়ে নিতে পারেন সোনার জল দেখবেন যখন কিনবেন রূপরবাসী তখন বলবেন এটা সোনার জল করে দিন ওরা সোনার জল করে দেবে তাহলে সোনার মতন রং হয়ে যাবে না হলে আপনি রূপরবাসী যদি ব্যবহার করেন এবং এটি যদি মন্ত্রপুত করে অর্থাৎ পুজো আদি করে ভালো করে ধূপদীপ দেখিয়ে একটি চন্দনের ফোটা একটি আপনি যদি সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি যদি আপনার বাক্সে বা যেখানে ধনসম্পত্তি রাখেন সেখানেও যদি একটা লাল কাপড়ে মুড়ে রেখে দেন তাহলেও ধন সমৃদ্ধি বৃদ্ধি পাবে বা আপনি যদি এই মাসিটাকেই যদি আপনার সিংহাসনে বা ঠাকুরের জায়গায় রেখে পুজো করেন বা এই রূপর বাসিটাকে যদি লাল কাপড়ে মুড়িয়ে আপনি যদি রোজ এটাকে ঠাকুরের সিংহাসনে রেখে ধূপধীপ দেখান পূজা আচ অর্চনা করেন তাহলেও কিন্তু জীবনে কি হবে সমস্ত অশুভ ছায়া সরে যাবে ভাগ্যের দ্রৌত পরিবর্তন ঘটবে শ্রীকৃষ্ণ আপনার সাধ্যে থাকবেন আর রাখে হরি মারেকে যদি হরি কাউকে রাখে কারোর মারার ক্ষমতা নেই তাই হরির আপনি শ্রীচরণে নিজেকে নিবেদন করতে পারবেন এই বাসি পূজা মানে এক অর্থে কিন্তু শ্রীকৃষ্ণকে পূজা করা আর শ্রীকৃষ্ণকে পূজা করা মানে কিন্তু শ্রী বিষ্ণুকে পূজা করা তাই আর শ্রীবিষ্ণু যেখানে থাকেন মা লক্ষ্মী সেখানে বিরাজ করেন তাই সবার এই আশীর্বাদ পেতে আপনারা যদি বাসি রাখতে পারেন খুবই কিন্তু উপকৃত হবেন এরপরে আসব যে চন্দনের কথা যদি বাড়িতে চন্দন রাখতে পারেন একটি চন্দন কাঠ যে বাড়িতে চন্দন রোজ ব্যবহার করা হয় সেটা লাল চন্দন বা সাদা চন্দন যাই হোক না কেন চন্দনের সুভাষের চারিদিক সুভাষিত হয়ে যায় যার বাড়িতে যার গৃহে চন্দন গাছ থাকে সেখানে তো বলার কিছু নেই সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন তাই চন্দনকার একটি অন্তত রাখবেন ব্যবহার করুন বা না করুন নিত্য পূজায় তো চন্দন দরকার হয় কিন্তু অনেকে নিত্য পূজায় চন্দন করা ব্যবহার করার তো সময় পান না তাই অবশ্যই ব্যবহার না করলেও চন্দন রেখে দিন আর্থিক সমস্যা কিন্তু কেটে যাবে এবং নেগেটিভ শক্তি থেকে আপনারা মুক্ত হতে পারবেন তাই এই পাঁচটি জিনিস যদি অবশ্যই বাড়িতে রাখেন তা আর তার পরিচর্যা করতে পারেন দেখবেন জীবন কত সুন্দর হয়ে উঠবে সমস্ত আপনাদের জীবন থেকে নেগেটিভিটি চলে যেয়ে মা লক্ষ্মী আপনাদের জীবনে এসে আপনাদেরকে আশীর্বাদ দানে ধন্য করবেন ভালো থাকুন সবাই মা লক্ষ্মীর কৃপা পান এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে